যাত্রাবাড়িতে ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা, বিপুল ভোটে জয়ের আশা তাপসের। বিশ্ববাজারে বাংলাদেশের প্লাস্টিক পণ্য, 27টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশের 300-এরও বেশি প্রতিষ্ঠান। পাকিস্তানে খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয়, মন্তব্য পাপনের। এবং তেহরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমানে একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্রের ছোড়া হয়। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। ঢাকা সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার ড্রেমরা সড়কে নির্বাচনী পথ মিছিলে তিনি এমন আশাবাদ জানান। এ সময় তাপস দাবি করেন নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ রাজপথে নেমে এসেছে বলেও জানান তিনি। এদিকে ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণা চালানোর সময় দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি বলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, তবে তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের দিন নির্বাচনের ক্ষণ নির্ধারিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তাপস। তাছাড়াও 5টি বিশেষ মডেল নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি উন্নয়নে তিনি কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশার দাপট বেড়েছে উত্তর ও মধ্যাঞ্চলে। এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 7.6 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়ছে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন স্থানে। দৃষ্টিসীমা কমে আসায় সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। শিমুলিয়া, কাঁঠালবাড়ি, পাটুরিয়া, দৌলতদিয়া ও চাঁদপুর শরীয়তপুর রুটে বন্ধ আছে ফেরি চলাচল। ঠান্ডার মধ্যে ঘাটে আটকে থেকে কষ্ট পাচ্ছেন চালক ও যাত্রীরা। এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে দুর্ভোগের শিকার ছিন্নমূল ও হতদরিদ্ররাও। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যশোর ও কুষ্টিয়া অঞ্চল সহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। নতুন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু হয়েছে নতুন বছরের। বাংলাদেশের সামনে অন্তত 15টি খাতকে দ্রুত উন্নতির ক্ষেত্র হিসেবে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্লাস্টিক পণ্যের বৈচিত্র্যময় উৎপাদনে বেশ এগিয়েছে বাংলাদেশ, কেটে গেছে একসময়ের আমদানি নির্ভরতা। উল্টো রপ্তানি আয়ের নতুন সম্ভাবনার নাম এখন প্লাস্টিক খাত। বছরে এই খাতে রপ্তানি আয় 4,500 কোটি টাকা। চলতি অর্থ বছরে প্রথম 6 মাসে রপ্তানি হয়েছে 524 মিলিয়ন মার্কিন ডলারের। বিশ্বের 27টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশের 300-এরও বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে জগ, মগ থেকে শুরু করে জীবন রক্ষাকারী ঔষধের প্যাকেট, ক্রোকারিজ, দরজা জানালা, স্যানিটারি, টেলিফোন সেট, হ্যাঙ্গার, বোতাম ও খেলনার মতো নানা ধরনের পণ্য। সংশ্লিষ্টরা জানালেন এই খাতে রপ্তানি দ্রুতই বাড়ছে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ 23 জানুয়ারি। গত সোমবার গাম্বিয়ার আইন মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। এদিকে গত বছরের 10-12 ডিসেম্বর এই বিষয়ে নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে শুনানি হয়। এর আগে 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে আগুন দিয়ে নির্যাতন থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। ফলে নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালের 11 নভেম্বর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ-তে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তেহরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমানে একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নতুন ভিডিও প্রকাশ করে এমন খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানের ট্রান্সপন্ডার বিকল হয়ে পড়ে। এর 30 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে ইরান, এতে বিমানে আগুন ধরে যায়। এদিকে ভূপাতিতের ভিডিও ধারণ করায় একজনকে আটকের কথা জানিয়েছেন ইরানের রেভলিউশন গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ও ট্রাম্প প্রশাসনের পক্ষে রয়েছে, আর ইরানকে পরমাণু চুক্তিতে ফেরাতে দেশটির উপর চাপ প্রয়োগের কথা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইরানি প্রশাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে তেহরানে। পাকিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয় বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একই সাথে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের চাওয়ার মতোই সূচি হয়েছে এই সিরিজে। আইসিসির সভা শেষে দেশে ফিরে এসব কথা জানান বিসিবি প্রেসিডেন্ট। সভায় আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়, তবে বাংলাদেশ প্রথমে একবার খেলে এসে তারপর পরিস্থিতি বিবেচনা করে পরের সিরিজগুলো খেলতে যাবে বলে জানান তিনি। আলোচনা হলেও এশিয়া কাপ নিয়ে এখনও হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ধাপটা তিন ধাপ মানে কি, আসলে আমরা প্রথম থেকে যেটা বলেছিলাম, আমরা বলছিলাম যে আগে আমরা টি টোয়েন্টি খেলতে যাব, তারপর আমরা মানে প্রথম দিকে যে কথাটা ছিল এটা ছিল প্লেয়ারদের সাথে এবং কোচদের সাথে কথা বলে যে রেসপন্সটা পেয়েছিলাম, ওরা চাচ্ছিল না যে একবারে এত লম্বা সময় ধরে ওখানে থাকা, সেই জন্য ওরা বলেছিল আগে আমরা টি টোয়েন্টিটা খেলে আসি, পরে অবস্থা বুঝে আরেক সময় গিয়ে আমরা টেস্টটা খেলবো। কর্ণফুলী সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। যাত্রাবাড়িতে ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা, বিপুল ভোটে জয়ের আশা তাপসের। বিশ্ববাজারে বাংলাদেশের প্লাস্টিক পণ্য, 27টি দেশে প্লাস্টিক পণ্য রপ্তানি করে বাংলাদেশের 300-এরও বেশি প্রতিষ্ঠান। পাকিস্তানে খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয় মন্তব্য পাপনের। এবং তেহরানে বিধ্বস্ত ইউক্রেনের বিমানে একটি নয় দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।